শুক্রবার সন্ধ্যায় বিশালগড় পুর পরিষদের উদ্যোগে শুভদীপ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, বিশালগড় পুর পরিষদের ভাইস চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থা এবং 11 নং ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত দেব সহ অন্যান্যরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে শনিবার সন্ধ্যায় বিশালগড় শুভদীপ হলঘরে কৃতী সংবর্ধনা দেওয়া হয়। বিশালগড় পুর পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, বিশালগড় পুর পরিষদ ভাইস চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ ও কাউন্সিলর সুশান্ত দেব। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায় বলেন, ছাত্রছাত্রীরাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। তিনি ছাত্রছাত্রীদের আরও ভালো করে পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান জানান। এখানে অনেক মহাবালা রয়েছে, যারা ছেলে মানে 300 বা 300 পায়নি বা সেই ধরনের যে ধরনের মার্ক পাওয়ার কথা ছিল সেই মার্ক পায়নি। আপনারা একবার হতাশ হবেন না, পৃথিবীতে এরকম অনেক লোক রয়েছে জীবন যুদ্ধে তারা পড়াশোনায় ভালো জায়গায় যেতে পারেনি, কিন্তু এমন জায়গায় গিয়ে গিয়েছে শুধু আমার তার গ্রাম পৃথিবীর মানচিত্র দিশা নির্দেশ সব বদলে দিয়েছে, এরকম খুব মানুষ। এছাড়াও ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়ার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নের কাজে নিজেদেরও নিয়োজিত করতে হবে। ছাত্রছাত্রীদেরকে সুনাগরিক হওয়ার পাশাপাশি প্রকৃত দেশপ্রেমিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বানও জানান ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই উপাচার্য। কিন্তু রাস্তার পাশে যদি একটা গাছ কেউ কাটে, কেউ ঘুরকে বই করে না, কিন্তু দেখা গেছে একটা গাছ যদি 30 বছর বেঁচে থাকে তার থেকে যে অক্সিজেন হয়, মানে আমরা তো কার্বন ডাইঅক্সাইড ছাড়ি অক্সিজেন ওরা গাছ করে দেয়, এই যে রূপান্তর এর মূল্য 25 লক্ষ টাকা। একটা গাছ যতদিন জীবিত থাকে, যতদিন কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেন করে দেয় তার যদি মূল্য নিতে হয় 25 লক্ষ টাকা। শুধু তাই না, গাছটা যখন আরো বড় হয় গাছ থেকে ফল হয়, বছর বছর খাতা বা আমরা গাছ থেকে পাই তার একটা মূল্য আছে, গাছের ছায়া থেকে শান্তি পাই আমরা তার একটা মূল্য আছে, গাছের মধ্যে পশু পাখিরা থাকে আবাস থাকে। অনুষ্ঠানে কৃতীদের সংবর্ধনা প্রদান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ক্ষুদে শিল্পীদের আকর্ষণীয় নাচ গান অনুষ্ঠানে আগত অতিথিদের আনন্দে মাতিয়ে তোলে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।